আসসালামু আলাইকুম সবাইকে, জাকির হোসেন জিসান, জিসান বাংলা পাদিন্দ অনলাইন স্কুল। আজকে আমরা একটা স্পেশাল ভিডিও করবো আপনাদের জন্য, যারা স্টুডেন্ট আছেন গুইদার জন্য, যারা প্রিপারেশন নিতেছেন, যারা খুব শীঘ্রই গুইদা দিবেন। আজকে আমাদের স্টুডেন্ট পিয়াল আহমেদ আপনাদেরকে দেখাবে কিভাবে গাড়ি প্রার্থী করতে হয় পরীক্ষার জন্য। সো পিয়াল আহমেদ, তুমি এখন স্টার্ট করে দেখাবে আমাদেরকে একদম জিরো থেকে। ভাই, তো আজকে আপনার গাড়ি ড্রাইভ করতেছে অনেকদিন পর, ভাল লাগতেছে। তো আজকে আমি ফার্স্ট যেটা করব, আমার গাড়ি এখন পুরো সবকিছু নিয়ন্ত্রণ, হ্যাঁ, মিডল ঘেরা আছে। তো ফার্স্ট আমি ফ্রেশন ক্লাস ধরে আমি ফার্স্ট গিয়ার দিলাম, দেওয়ার পরে আমি তাকাবো, ফার্স্ট একবার তাকাবো, তাকানোর পরে আমি গাড়ি আস্তে আস্তে পার্থী করুন, ফ্রেশনে উঠাইমো আর তাকাইতে থাকি, উঠাইমো তাকাইতে থাকি। যখন একবার চলে গেছে ইন্ডিকেটরে দৃশ্যনি, ইন্ডিকেটরে দৃশ্যনি আর দেশরা পরে যখন একটা ভাইয়া দেখেন একজন পেদনী আছে, আমি এখানে ফের মারে করুন, ফের মারে করার পরে ফার্স্ট গিয়ারে যেহেতু আছে আমি আবার পার্থী করুন, দুই ভাই পার্থী মধ্যে দেশরা, ওকে ইন্ডিকেটরে দেশরা, দৃশ্যনে দেশরা, এক হলো ইম্পর্টেন্ট মানোভারটা করতে পারছে, ওকে গুড। তারপরে তারপরে কাম্বিয়া মার্শা, এখন আর কিছু নাই, এখন আমি সুবিধা সেকেন্ডে মার্চা দিয়ে দিমু, তারপরে একটু রানিং হবে, যদি চৌরাস্তার মোড় এখানে দেওয়ার দরকার নাই, তিন নাম্বার গিয়ার, কিন্তু এখন আমি তিন নাম্বার গিয়ারে যাবো মনে হয় না, কারণ সামনে একটা আরেক চৌরাস্তা আছে, হ্যাঁ আরেকটা আছে। Ciao autobus. Se siamo a Porrosso. Se siamo a Porrosso, tutti insieme. Okay. Città faticosa, quindi devo stare attento. Sempre. Okay. Subito, se c'è la marcia seconda, metto subito prima. Ok, semaforo verde. Semaforo verde, ecco, è fermato. È fermato. Ok, parti. Parti con calma. Partito. Ok, vai, vai diritto. Vai diritto a piano però, Ok. C'è pedoni però non interessa perché abbiamo verde. Vai. Vai. Devo rilentare. Ok. শহরের ভিতরে গাড়ি চালানো অনেক কঠিন, তারপরেও এই বিষয়গুলো প্র্যাকটিসের মাধ্যমে হয়ে যায়। পিয়াল আলহামদুলিল্লাহ ভালোভাবে গুইদা করতেছে আপনাদের সামনে দেখতেছেন। আর যে ধরনের টুকটাক প্রবলেম হয়, মার গাড়ি বন্ধ হয়ে যাওয়া, ব্রেক করা, পেতুনি, এইগুলো থাকবে, এগুলো এগুলো যত বেশি ড্রাইভিং করবেন আপনি ডেলি, তত বেশি আপনি ইজি হয়ে যাবে। তো পাতেনতে পাওয়ার পর গাড়ি কেনার চিন্তা ভাবনা করবেন, গাড়ি কিনা ফেলাইবেন, গাড়ি কিনা ফেলাই জরুরি, কারণ কি যদি ভালো ড্রাইভার হতে হলে আপনার ড্রাইভ করতে হবে, এটার কোনো বিকল্পতা নাই। জিসান ভাই, আপনি নিজেই দেখেন, আপনি এখন ড্রাইভ করতেছেন, আপনার হাতে এখন গাড়ি, আপনার সাথে কথা বলে সেটাই তো এই বিষয়টা আনতে হবে। আর এই বিষয়টা আনতে হলে আপনার লেনারে করতে হবে। যারা গুইদা পরীক্ষা করবে তাদের জন্য তুমি কি পরামর্শ দাও পিয়াল? যারা গুইদা পরীক্ষা করবে তাদের অবশ্যই অবশ্যই অনেকগুলা স্কুলে গুইদা করতে হবে, শিখতে হবে, ওদের গাড়িতে যেহেতু ওদের গাড়ি দিয়ে যাবে নাই, তো ওদের গাড়ি দিয়ে কম হইলেও 20-25টা গুইদারে করতে হবে। গুইদারা করার পরে, কারণ কি 10টা গুইদা আপনি জানেন, আরেকদিন আমি বলছি ভাই, 10টা গুইদা আপনি গাড়ি চালানো শিখে যাবেন, কিন্তু আর বাকি যে 15টা গুইদা, ওই 15টা গুইদা আপনার তাকানো, হ্যাঁ আপনার স্পেকিও ফ্রেচা এগুলো আপনার ই করে আয়ুতারে করে খেয়াল রাখার জন্য, মনে রাখার জন্য। আর 10টা গুইদা করলে আসে না এগুলো আপনার ইয়াতে, কি বলে, অভ্যাসে আসে আসে না সেটাই। এই জন্য যে এক চান্সে পাশ করতে হলে অবশ্যই 20-25টা গুইদারে করতে হবে, যতই আপনি ভালো ড্রাইভ করেন বাংলাদেশে যেতেই করেন, এই দেশের নিয়ম অনুযায়ী যদি পাস করতে হয় সুন্দরভাবে, তাহলে জিসান ভাই যেভাবে নির্দেশনা দেয় ওগুলা খেয়াল রাখতে হবে, অবশ্যই অবশ্যই বেশি বেশি গুইদারে করতে হবে। সবাইকে ধন্যবাদ এই ভিডিওটা দেখার জন্য, পিয়াল পক্ষ থেকে সবাইকে ধন্যবাদ, সবাইকে ধন্যবাদ। আজিসান ভাইয়ের এখন ভর্তি চলতেছে, সবাই ভর্তি হন যারা ইচ্ছুক পাতেন্তা নেওয়ার।
ইনশাআল্লাহ ভালো একটা জিনিস উপহার পাবেন আপনারা। আমি নিজে প্রমাণ, সেটা তো দেখছেনই, দেখতে পাচ্ছেন সবাই। তো আশা করি ভালো থাকবেন সবাই, ধন্যবাদ, দোয়া রাখবেন সবার জন্য, দোয়া থাকবেন। যারা আমাদের ভিডিও দেখতে চান, আমাদের সম্পূর্ণ ক্লাসগুলো আমাদের ইউটিউব চ্যানেল আপনারা ঘুরে আসতে পারেন, জিসান বা জাকির হোসেন জিসান নামে যে ইউটিউব চ্যানেলটা আছে সেখানে সেখানে প্রায় 600 ভিডিও আপনাদের জন্য পাবলিক করা আছে উন্মুক্ত, এবং আমাদের প্রাইভেট ভিডিওগুলো আছে আপনাদের যারা স্টুডেন্ট তাদের জন্য। সো আর দেরি কেন, আমরা আছি আপনার সাথে। ধন্যবাদ সবাইকে।